আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা মা বাআদু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে আলো মাস টিভি চ্যানেলে ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আর আজকে ঈদুল আজহা 2023। আমার চোখে একটা জিনিস ধরা পড়েছে, তাবলিগ জামাতের ভাইয়েরা ঈদে বাড়ি যায়, এই ঈদুল আজহা তাদের সুখ দুঃখ এগুলো তাদের পরিবার পরিজনকে নিয়ে যে ভাগাভাগি করে নিবে, সেই সুযোগটা তারা পরিবারকে দিল না। কুরআন এবং হাদিস অনুযায়ী কোথায় লেখা আছে আমি জানতে চাই, কোথায় লেখা আছে যে তোমরা ঈদের দিন বাড়ি যেও না, ঈদের দিন বাড়ি না গিয়ে তোমরা মসজিদে খাওয়া দাওয়া করো, মসজিদে থাকো, পরিবার পরিজন থেকে দূরে থাকো এবং মসজিদে বসে ইবাদত করো। এটা কোথায় পেয়েছে আমার বুঝে আসে না। যদি বলা হয় ইসলামের জন্য রাস্তায় নামতে হবে, কোরআনকে বাংলার জমিনের সংবিধান বানাতে হবে, চলো রাস্তায় যাই, আন্দোলনের দাবি নিয়ে রাস্তায় যাই, একটারও খুঁজে পাওয়া যাবে না। কোরআনের কিছু অংশ আপনি মানবেন আর কিছু অংশ মানবেন না, এটা কেমন করে হয়? বাংলাদেশের বড় বড় আলেম যারা আছেন আর যারা আমার ভিডিওটি দেখছেন, কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আমাকে জানিয়ে দিবেন যে ঈদের সময় বাসায় যাওয়া লাগবে না, পরিবার পরিজনের কাছে থাকা লাগবে না, মসজিদে বসে ঈদ পালন করতে হবে, তাবলিগ করে বেড়াতে হবে। এটা কোথায় পেয়েছি? আমি তাবলিগ বিরোধী নই, আমি দাওয়াতের বিরোধী নই, যারা ইসলাম এবং কোরআনের দাওয়াত দেয় আমি তাদেরকে ভালোবাসি, আমি তাদেরই ভাই, এগুলো কোথায় পেয়েছি আমরা? ৪১ দিন আপনি চিল্লাই গেলেন সূরা ফাতিহা, সূরা শুদ্ধ করে পড়তে পারলেন না, শিখতে পারলেন না, তাহলে কি শিখলাম সেখান থেকে? ৩ চিল্লাই গেলেন আপনি আরবি পড়তে পারেন না, তাহলে কেমন করে হলো বলেন? বড় বড় আলেম কি বলেছে? কোরআন এবং হাদিস অনুযায়ী এই ঈদের সময় আপনি বাসায় যাবেন না, এটা আপনার কেমন লাগে বলে? এটা কোথায় পেয়েছি আমি? মসজিদে নামাজ পড়তে গেলাম, দেখি তারা মসজিদে রয়ে গেছে, ঈদের দিন তাবলিগ করছে, মানুষকে দাওয়াত দিচ্ছে, ঈদে বাসায় যায় না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে কয়েকজন ব্যক্তিকে মসজিদে বসে বসে আল্লাহ জিকির দাওয়াত পেশাব করে করে বেড়াচ্ছে, এরকম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরপর ৩ দিন দেখলেন, ৩ দিন দেখার পর ওই ব্যক্তিদেরকে ডাকলো এবং বললো তোমাদের বাসা কোথায়? তো বললো আমাদের বাসা অমুক এলাকায়। তোমরা এখানে কি করো? তা বলছে আমরা ইসলামের দাওয়াত দেই। খাও কোথা থেকে? ওই মাঠে একজন কাজ করতেছে, ওই ব্যক্তি আমাদেরকে সে খানা দিয়ে যান আর আমরা তাই খেয়ে আল্লাহ আল্লাহ করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আজকের পর থেকে যেন আমি মসজিদে তোমাদেরকে যেন না দেখি, আয় রোজগার করবা, পরিশ্রম করবা, আয় রোজগার করে তারপর মসজিদে এসে আল্লাহ ইবাদত করবা। তাহলে চিন্তা করেন আপনি আমি কি করছি, বর্তমান বাংলাদেশে 1000 জনের ভিতরে একজন ইমানদার পাওয়া কঠিন। শিরেখের মধ্যে আমরা জর্জরিত, তাবিজ পোড়া নিয়ে হাতে বানতেছি, তাবিজ নিয়ে দোকানে বানছি, চিন্তা করে তাবিজ ব্যবসা শুরু করে দিয়েছি, এর নাম কি ইসলাম? তো যাই হোক, তাবলিকের বিষয় নিয়ে কথা বলছিলাম, তো আপনার অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে বিবি বাল বাচ্চা সন্তানাদি ফেলে রেখে
ইদুল আযহা ইদুল ফিতর মসজিদে বসে দুই তিন দিন কি এক সপ্তাহ কাটিয়ে দেওয়া যাবে তাবলীগ করে কাটিয়ে দেওয়া যাবে কিনা আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ রহমতে যদি মহান রব্বুল ইজ্জত বাঁচিয়ে রাখেন সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই শুভ কামনায় এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু